কোনো সরলরেখার বহিঃস্থ কোনো বিন্দু থেকে উক্ত সরলরেখা পর্যন্ত যতগুলো রেখাংশ টানা যায় তাদের মধ্যে লম্ব রেখাংশটি সবচেয়ে ছোট। আমরা এখানে এবি একটি সরলরেখা দেখতে পাচ্ছি, এর বাইরে পি একটি বিন্দু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পি থেকে এবিতে অনেকগুলি রেখাংশ চলে এসেছে, তবে তাদের মধ্যে সবচেয়ে ছোট হল পিও, অর্থাৎ যে রেখাটি এবি এর উপর লম্ব। এই বিষয়টি আমরা এখন একটু বিস্তারিত দেখব। আমরা এখন দেখব যে একটি বিন্দু থেকে একটি রেখার উপর যতগুলি রেখাংশ টানা যায় তাদের মধ্যে লম্ব সবচেয়ে ছোট। আমরা লম্বটাই দেখতে পাচ্ছি, এখন লম্ব দিয়ে শুরুই করেছি, এটি সবচেয়ে ছোট। হ্যাঁ, যদি রেখাটি এরকম হতো তাহলে বড় হয়ে যেত, আমরা প্রমাণই পেয়ে গেছি এটাও বড় ছিল, এটিও বড় হতো, এটিও কিন্তু লম্বের চেয়ে অনেক বড়। সবচেয়ে ছোট হল লম্বই, আমরা আরো ছোট করে আনছি, এটিও বড়, এটি সবচেয়ে ছোট কারণ এটি হলো লম্ব। এভাবে আমরা একাধিক রেখাংশের পরিকল্পনা করতে পারি এবং দেখতে পারি যে লম্বই সবচেয়ে ছোট। এবার আমরা বিন্দুটাকেই একটু সরিয়ে ফেলছি, তাহলে আসলে আর কথার কোনো অর্থই থাকে না। আবার বিন্দুকে সরিয়ে নিয়ে আসছি আমরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যতভাবেই আমরা রেখাংশ অঙ্কন করি না কেন লম্ব সবচেয়ে ছোট হবে। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ। আমরা এখানে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, যে কোনো ত্রিভুজেরই তিনটি কোণ থাকে এবং যে কোনো ত্রিভুজেরই তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ। এই বিষয়টি আমরা এখন আরেকটু বিস্তারিত দেখব। আমরা এখন প্রমাণ ছাড়াই দেখব যে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ। একটি ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি এখানে, কোণ তিনটিকে চিহ্নিত করতে হবে এখন। হ্যাঁ, একটি কোণ, আরো দুটি কোণকে আমরা চিহ্নিত করে ফেলেছি। আমরা এখন এই কোণ তিনটিকে যোগ করব, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস 180 degrees, অর্থাৎ দুই সমকোণ। একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ, আমরা প্রমাণ ছাড়াই দেখলাম।